মিয়ানমারে জাতিগত নিধনে দশ লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাতে হয় দেশের কূটনীতিকদের এক্ষেত্রে জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার সংস্থা সহ বিশ্বের প্রায় সব শক্তিশালী দেশের সমর্থন পায় বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের প্রবল চাপের মুখে রোহিঙ্গাদের ফেরত নিতে চুক্তি করতে অনেকটাই বাধ্য হয় মিয়ানমার আমাদের মন্ত্রণালয়ের প্রতিটি মিশন তাদের স্ব দেশে বিশেষ করে জাতিসংঘে ও জেনেভাতে ব্রাসেলস ইউরোপিয়ান ইউনিয়নে এই বিষয়গুলি আমরা খুব দ্রুততার সাথে তুলে ধরেছিলাম আন্তর্জাতিক সম্প্রদায় এক বাক্যে সকলে আমাদের সাথে আছে আমাদের পাশে আছে আমাদেরকে সহযোগিতা করছে কিন্তু আমরা এটা নিশ্চিত করব যে তাদেরকে যেন আবার একই পরিস্থিতিতে পড়তে না হয় তারা যারা স্বেচ্ছায় যেতে চাইবেন যারা সেখানে গিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করবেন তারাই প্রথমে যাবেন এই কারণে আমরা ধারাবাহিকভাবে বেশ করে চুক্তি হয়েছে সাম্প্রতিককালে পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে ভারসাম্যপূর্ণ অথচ সক্রিয় তৎপরতা দেখায় বাংলাদেশ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণায় ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান এবং মুসলিম দেশগুলোর আন্তঃকলহ নিরসনে উচ্চকিত হয় বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে আরব আমেরিকা সামিটে গিয়ে বলেছেন তার বক্তৃতায় যে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুসলিম বিশ্ব এক জায়গায় নেই সকলের ঐক্যমতের বড় অভাব এটি কমাতে না পারলে ইসলাম যে ঝুঁকির মধ্যে পড়ছে ইসলাম নিয়ে কটাক্ষ করা হচ্ছে মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে এই প্রবণতাটা কমবে না এরকম স্টেটমেন্ট এরকম বোল্ড আত্মবিশ্বাসী একটি সত্য কথা বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পৃথিবীর অন্য কাউকে আগে বলেননি আমেরিকা বা সৌদি আরবের সামনে বসে বলাতে দূরের কথা তো আমরা সেটা অর্জন করেছি ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বহু দেশের কাছেই বাংলাদেশ বেশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলো বাংলাদেশে বিনিয়োগে তাই ব্যাপক আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ কিন্তু এখন সাহায্য থেকে শুরু করে বাণিজ্যে নির্ভরতা বাড়িয়েছে তো আপনি যখন নিজে স্বাবলম্বী হবেন তখন আপনার মতাদর্শ আপনার চাওয়া আপনার প্রত্যাশা আপনি একটি বাইলেটারেল রিলেশনশিপ থেকে কি বের করতে চান সেটাতে আপনার নিয়ন্ত্রণ থাকে অনেক বেশি তো সেই স্বাবলম্বী হওয়ার সুযোগে আমরা পররাষ্ট্র এবং কূটনীতিতে অনেক দূরে গিয়েছি এটা আমাদের খালিদা হাসান বাংলাদেশ টেলিভিশন